রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই করোনার অর্থাৎ বিশ্ব মহামারী থেকে আমাদেরকে হেফাজত রেখেছেন, তার দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি লাইফে আসছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত সাবজেক্ট নিয়ে। আর এই সাবজেক্টে আলোচনা করব আমি অনুশীলনী 4.3, সেখানে আছে মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করো, সেখানে আমি অঙ্কটা কিছুটা উঠাইছি, যেটা মান, সেই মানটা দেখো কীভাবে লিখতে হবে এই বিষয়টা একটু তোমাদের বোঝানো দরকার, যেহেতু ক্লাস 6 থেকেই বীজগণিত শুরু। এই জন্য তোমাদের একটু বইটাও সামনে নিতে হবে, নিয়ে ব্ল্যাকবোর্ডের সাথে মিলাই মিলাই দেখলে তোমরা খুব সহজে আমার মনে হয় বিষয়টা বুঝতে পারবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 26 নম্বরের অঙ্কটা আমি ব্ল্যাকবোর্ডে ইতিমধ্যে উঠাই ফেলছি। সেখানে দেখো মানটা লিখছি, সে মান লেখার আগে একটা কথা লিখতে হবে, বাংলায় যদি লিখতে চাও তাহলে দেওয়া আছে। আর অনেক স্টুডেন্ট বলে, স্যার বীজগণিত যেহেতু আমরা ইংরেজিতে লিখতে চাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যে দেওয়া আছে, এটা যদি তোমরা ইংরেজিতে লিখতে চাও তাহলে গিভেন ডেটটা লিখে নিতে পারো। এরপরে খেয়াল করো, এ স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা হচ্ছে মান। যেখানে এ স্কোয়ার থাকবে সেখানে আমরা এই মানটা লিখতে পারবো সহজ কথায়। এরপরে দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে বইয়ের দিকে একটু খেয়াল করো, এই মানটা লেখার পরে দেওয়া লেখা আছে তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যেহেতু তোমরা আগে এই অঙ্কগুলো কখনো করো নাই বা দেখো নাই, সেই জন্য তোমাদেরকে বলতে চাই, যখন দেখাও যে প্রমাণ করো যে এই কথাগুলো কোনো অঙ্কের ভিতরে যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখাও যে প্রমাণ করো যে তখন প্রমাণ করতে হলে বামপক্ষ এবং ডানপক্ষ, বামপক্ষ এবং ডানপক্ষ এই দুইটা মিলাই দিতে হবে। তা দেখো খেয়াল করো, ইতিমধ্যে আমি সর্বপ্রথমে শুরু করছি, যেহেতু এই জন্য বাংলা দিয়ে শুরু করছি, বামপক্ষ লিখছি। তোমরা যদি কথাটা ইংরেজিতে লিখতে চাও তা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো। এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখছি। এরপরে আমি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে সেই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা লিখব। এখানে এ স্কোয়ার সমান আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ারের পরিবর্তে আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই এ স্কোয়ারের পরিবর্তে কিন্তু এইটুকু আসছে, তার মানটা আসছে। এখন এই যে প্লাসটা আমি দিচ্ছি, এই প্লাসটা হচ্ছে এই প্লাসটা। প্রিয় শিক্ষার্থীরা, এই এইখানে যদি মানটা উঠাইতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু টোটাল অঙ্কটাই কখনো মিলবে না। এই জন্য এই টেক দৃষ্টি দিয়ে খুব সুন্দরভাবে এটা একটু দেখে নাও, তোমাদেরকে বলছি খেয়াল করো। এরপরে দেখো বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মান আছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এরপরে এই বি স্কোয়ারের পরে যে প্লাস ছিল সেই পরের প্লাসটা আমি দিলাম, এখন সি স্কোয়ারের মানটা লিখব এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। শিক্ষার্থীরা, এবার ব্ল্যাকবোর্ডের দিকে আবারও খেয়াল করো, আমি ইতিমধ্যে অঙ্কটা করে ফেলছি যেহেতু স্বল্প সময়ের ভিডিও যার কারণে। এখন দেখো এখানে এক্স স্কোয়ার, আরেকটা আছে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার দুটার আগে প্লাস আছে, এই জন্য প্লাস টুইস এক্স স্কোয়ার, আর একটার আগে মাইনাস আছে সেটা আমি পরে লিখছি। এখন আমি যোগগুলো যোগ করে নিছি আর বিয়োগগুলো শেষে রাখছি। এই জন্য এখানে আমি যোগ করে দেখো এখান থেকে এই লাইনটা থেকে কি পেয়েছি, টুইস এক্স স্কোয়ার প্লাস টুইস ওয়াই স্কোয়ার প্লাস টুইস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন এই টুইস এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে
থাকে x স্কয়ার আমি গত ভিডিওতে তোমাদেরকে বলছিলাম সেই নিয়মটা আবারো স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে একটা যোগ একটা বিয়োগ থাকিলে বিয়োগ করিতে হইবে বড় সংখ্যার বাম পাশে যে সাইন থাকবে সেই সাইনটা বসাতে হবে সেই নিয়ম ফলো করছি এখানে ফলো করে এখন এটা থেকে এটা বিয়োগ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তাহলে দেখো আমাদের অঙ্কের বাম পাশে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর ডান পাশে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তাহলে এখন আমরা লিখতে পারি এইটুকু সমান সমান ডান পক্ষ এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে আমার অঙ্কে চাইছিল দেখাও যে থাকলে অবশ্যই দেখানো হলো লিখতে হবে আর যদি প্রমাণ করো যে তাহলে প্রমাণিত লিখতে হবে এটি অবশ্যই খেয়াল রাখবা এখানে যদি ইংরেজিতে দেখানো হলো লিখতে চাও তাহলে তোমরা শুড কথাটা লিখতে পারো আর যদি প্রমাণ করো যে লেখা থাকে তাহলে অবশ্যই প্রুফ কথাটা লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে আরো একটা কথা বলতে চাই যে এই মান নির্ণয় ক্লাস 6 7 8 9 10 সব ক্লাসেই আছে যেখানে চাকরির জন্য ইন্টারভিউ সহ সব ক্ষেত্রেই এই মান নির্ণয় থাকে যার কারণে তোমরা মান নির্ণয়টা একটু খুব গুরুত্ব দিয়ে শিখবে দেখো প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে আমি ব্ল্যাকবোর্ডে আরেকটি অঙ্ক উঠাই ফেলছি সেটা হচ্ছে তোমাদের ওই একই অধ্যায়ে অর্থাৎ অনুশীলনী 4.3 এই অধ্যায়ের 37 নম্বরের অঙ্কটা ব্ল্যাকবোর্ডে উঠিয়ে ফেলছি দেখো সেখানে প্রথমে লিখছি সমাধান তারপরে দেওয়া আছে যেহেতু মান নির্ণয় কিছুক্ষণ আগে আমি বলছি যে মান নির্ণয় যখনই থাকবে তখনই দেওয়া আছে লিখতে হবে আর বলছি যদি তোমরা ইংরেজিতে এই কথাটা বলতে চাও তাহলে ইংরেজিতে কি হবে গিভেন দ্যাট তারপরে লিখছি দেখো x equal to a plus b y equal to b plus c আর z equal to c plus a এরপরে অঙ্ক বইয়ের দিকে একটু খেয়াল করো সেখানে আছে যে দেখাও যে আমি কিছুক্ষণ আগেও এই একই মান নির্ণয় সেখানে আরেকটা অঙ্ক দেখাইছিলাম সেখানে ছিল দেখাও যে এখানে আছে দেখাও যে এই জন্য যখন দেখাও যে থাকে বা প্রমাণ করো যে তখন এই বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে হয় তাহলে বাম পক্ষে বইতে দেওয়া আছে অঙ্কটা দেখো x মাইনাস y প্লাস z এর পরে লাইনে আমি x এর এই যে x এর মানটা এখানে বসিয়ে দিছি আর একটা বিষয় গুরুত্ব সেটা হচ্ছে মাইনাস y এই y এর আগে মাইনাস থাকার কারণে এখানে যে b প্লাস c ছিল এই দুইটার সাইন পরিবর্তন হয়ে গেছে সাইন তো চিহ্ন সেই চিহ্ন এই b এর আগেও মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস আমি আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছিলাম যারা আগের ভিডিওগুলো দেখছো তারা তো অবশ্যই বুঝতে পারবে আর যারা দেখো নাই তাদের কাছে একটু কঠিন মনে হবে যাই হোক এই মাইনাস থাকার কারণে এইখানে সাইনটা পরিবর্তন হয়েছে এরপরে আমি সেই যোগের নিয়মে করে গেছি বি এর সামনে আছে প্লাস বি সামনে আছে মাইনাস তাহলে কাটা যায় সি এর সামনে আছে মাইনাস সি এর সামনে আছে প্লাস কাটা যায় এর সামনে প্লাস এর সামনে প্লাস সমান সমান এই দুইটা যোগ করলে টুয়াইস এ হয় এখন আমাদের ডান পক্ষ আছে টুয়াইস এ বইতে সেজন্য আমরা লিখতে পারি ডান পক্ষ আর যখন বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে যায় তখন আমাদের যে কথাটা লিখতে হয় সেটা হলো দেখানো হলো তাই আমি লিখে ফেলছি প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উদ্দেশ্যে দুইটা মান নির্ণয় ছেড়ে দিলাম তোমরা সবাই দেখে নিও আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার ক্লাস শেষ করছি সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু